পৃথিবী বাঙালির উপরে আঘাত আনতে পারবে না ইনশাল্লাহ। ভাইরা আমার, আপনারা সকলেই জানেন 1971-এর পদদলিত শক্তিকে পদদলিত করে, হায়নার দলকে পদদলিত করে জাতির জনক বঙ্গবন্ধু জীবন দিয়ে গিয়েছেন আপনাদের জন্য, আপনাদের রক্ত বুকে ধারণ করে, আপনাদের শক্তি, আপনাদের শান্তি বুকে ধারণ করে, আপনাদের স্বপ্নবাদ বুকে ধারণ করে সোনার বাংলার উপকার গঠন করার জন্য নিজে 15ই আগস্টে নির্মমভাবে হত্যা হয়েছেন। তার রক্ত রঞ্জিত হয়েছিল 32 নম্বরের দেওয়ালখানি। কি অপরাধ ছিল? বেগম মুজিব সহ সকলেই রাতের অন্ধকারে এদেশের একদল হায়নার কাছে প্রাণ বিলীন করে দিতে হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছিল 32 নম্বর বাড়িখানি। আজকে যেই সংগঠনটির কাছ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি, সেই সুপ্ত শিশু রাসেলের কোনো অপরাধ ছিল না। সে তো বলেছিল আমাকে আমার মায়ের কাছে নিয়ে যান, কিন্তু তাকে যেতে দেওয়া হয় নাই। তাকে বুলেটের আঘাতে জর্জরিত করেছিল, বুলেটের আঘাতে তার বুকের পাথর ভেঙে দিয়েছিল, তার মাথার খুলি উড়িয়ে দিয়েছিল, 32 নম্বরের সিঁড়িখানা তার রক্তে রঞ্জিত হয়েছিল। সে তো আজকে আপনাদের মতো একজন রাসেল হয়ে আমাদের মাঝে বিচলিত থাকতো, বিচক্ষণতার পরিচয় দিত, এদেশের মানবাধিকারের লক্ষ্যে সে কাজ করে যেতে পারত, কিন্তু তা সে পায় নাই। আজকে 44টা বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি এদেশ থেকে হায়নার দলেরা এখনো পাপিষ্ট হয় নাই। বারে বারে তারা এদেশের দেওয়াল ভেঙে দিচ্ছে, বোমা হামলা করছে, রক্তে রঞ্জিত করছে এই বাংলাদেশের মানুষকে, নিরহ মানুষের উপরে স্টিমরোলার চালাচ্ছে। দলমত নির্বিশেষে আমি বলতে চাই, আমি বক্তব্য দিতে আসি নাই, আমি নেতা হতে আসি নাই, আমি চাই আমার উত্তরবঙ্গের সকল মানুষ সুন্দর সুশৃঙ্খলভাবে ঘুমাবে, দুমুঠো ভাত খাবে, শান্তির দিশারি হয়ে এই উত্তরবঙ্গে পরিচালিত হবে, মাদক মুক্ত সমাজ গড়তে হবে, সকলকে শিক্ষার আলো জ্বালাতে হবে এবং এই উত্তরবঙ্গ থেকে স্বভাব সকল অভাব অনটন দূর করতে হবে, সেটাই আমি বর্তমান সরকারের কাছে কামনা করব। তবে আপনাদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, যে নেত্রী নিজের জীবনকে বিসর্জন দিয়ে দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আজকে রাত দিন এই বাংলাদেশে নিজের জীবনকে বাজি রেখে আনাসে কানাসে ঘুরে বেড়াচ্ছেন শুধু তার বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য। তিনি ওয়াদা দিয়েছিলেন এই দেশটি সোনার বাংলায় রূপান্তরিত হবে, সেটাকে রূপান্তরিত করার জন্য দিন রাত তার পরিশ্রম, তার কোনো অপহরণ করার মতো মন মানসিকতা নাই, কারো সম্পদ লুণ্ঠন করার মতো মন মানসিকতা নাই। তার জন্য আপনাদের কাছে দোয়া চাই, এই বাংলাদেশের নির্বাচনে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা পূরণের জন্য বারে বারে তিনি কাজ করে যাচ্ছেন, আপনারা সকলেই জানেন। শিক্ষা খাতে উন্নয়ন, বিদ্যুতে উন্নয়ন, রোডঘাট কালবাড়ে উন্নয়ন, ব্রিজে উন্নয়ন, পদ্মা সেতু উন্নয়ন, যমুনা সেতুর উন্নয়ন এবং মহিপুর ঘাট মহিপুর ব্রিজ নিয়ে সর্বোপরি কাজ করে যাচ্ছেন ইনশাল্লাহ। আপনারা তা আপনাদের কাছে তার জন্য দোয়া চাই এবং আপনাদের এই সুসন্তান, আপনাদের এই মাটিও মানুষের সন্তান, আপনাদের গর্বিত সন্তান নীরব ভূমিকা রেখেছেন। আমি আজকে 30টি বছর হতে যাচ্ছে আপনাদের এলাকার বৌমা হিসেবে আপনাদের কাছে এসেছি, যদিও এভাবে উৎপাতভাবে কোনো স্টেজে বক্তব্য দিয়ে যাই নাই। আমি দেখেছি তার পারিপার্শ্বিকতা, তার মহত্তা, তার উদারতা, তার বলিষ্ঠ কণ্ঠস্বর, তার উপরে অনেক স্টিম রোলার চলেছে, তবু সে ক্ষান্ত হয় নাই। সেই নুরুজ্জামান সাহেবকে বারে বারে এলাকার এমপি দেখার জন্য আপনাদের কাছে আমি তার জন্য দোয়া চাই এবং ভিক্ষা চাই। জননেত্রী শেখ হাসিনা নীরবে যাকে মন্ত্রী করে একটি দায়িত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আপনারা দোয়া করলে সে আপনাদের জন্য কাজ করার মানসিকতা আছে, তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। ইনশাল্লাহ 2019 সালে যেত আপনাদের মাঝে এমপি হয়ে আবার ফিরে আসতে পারে, যাতে তার মন্ত্রিত্ব থাকে, সে যাতে আপনাদের জন্য কিছু করার সুযোগ পায়। সর্বোপরি সেই কম দোয়া চেয়ে বক্তব্য আজকে নয়, আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, সমস্ত ছোট্ট শিশু শিল্পীরা গান করবেন এবং ঢাকা থেকে যিনি এসেছেন বিশিষ্ট শিল্পী এবং গীতিকার আশরাফ উদাস এখন আপনাদের মাঝে গান উপহার দিবেন কিছুক্ষণের মধ্যে। আমাদের মঞ্চে আমাদের বগুড়া জেলা কমিটির সভাপতি সেক্রেটারি, রংপুরের বিভাগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং রংপুর মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি, লালমনিরহাটের প্রেসিডেন্ট সেক্রেটারি,
কালীগঞ্জের প্রেসিডেন্ট সেক্রেটারি, সকল শেখ রাসেল সমাজ কল্যাণ সংস্থার সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের মাঝে উপস্থিত আছেন, তাদের জন্য দোয়া করবেন, সকলের নাম বলছি না। আমাদের মাঝে আরেকজন সাবেক চেয়ারম্যান, যিনি অল্পদিন আগে মারা গিয়েছেন, তার সহধর্মিণী এখানে উপস্থিত আছেন, এবং মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি এখানে উপস্থিত আছেন, এবং শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার মহিলা সম্পাদিকা বিভাগীয় রংপুরের লুনা এখানে উপস্থিত আছেন, অসংখ্য ভাই বোনেরা এখানে, যাদের নাম বললে ফুরাবে না। আমি সকলের কাছ থেকে সময়, মূল্যবান সময় নষ্ট করার জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং সরকারের কাছে আপনাদের মধ্যে দিয়ে আবেদন জানাই, আমার মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়ে, তাদের সমস্ত নীল নকশা তৈরি করে দিয়ে, তাদেরকে যাতে সম্মানের মর্যাদায় বসায়, এই প্রত্যাশা রেখে আমি আজকে এখানে শেষ করছি। অনুষ্ঠান চলবে, অনুষ্ঠান উপভোগ করতে থাকেন, কালকে ইনশাল্লাহ এখানে শীতবস্ত্র বিতরণ সহ আরেকবার এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। 6টায় ইনশাল্লাহ আমন্ত্রিত আপনারা। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার সকল ভাই বোনদের।